আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসুহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনু। হে নবী, আপনি যদি সেদিন পাপিষ্টদের অবস্থা দেখতেন, মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে না। কিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনু। প্রভু হে, দুনিয়াতে পৃথিবীতে আবার ফেরত যাওয়ার সুযোগ দাও, দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করে আসতে চাই। আল্লাহ পাক বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখু ইলা ইয়াউমি ইউবআসুন। পশ্চিম কালের নয়, সে পৃথিবীতে ফেরত যাওয়ার জন্য সে একটা লালসা করে, এই কথা তার মুখের কথা, তাকে বহু টাইম দেওয়া হয়েছিল, টাইম সে কাজে লাগায়নি। কাল্লা ইন্নাহা হিয়া কালিমাতুন ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখু ইলা ইয়াউমি ইউবআসুন। পুনরুত্থান দিন পর্যন্ত কঠিন পর্দা দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছে, পৃথিবীতে ফিরে আসার সুযোগ আর তার নাই। বন্ধুগণ, বলছিলাম মরণ থেকে মানুষ বাঁচতে পারবে না। কি থেকে বাঁচতে পারবে? জাহান্নাম থেকে বাঁচতে পারবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রভু হে, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে, দুনিয়ার গজব থেকে বাঁচতে হলে, ইসলামী শরীয়তের বিধান মানার কোনো বিকল্প নাই। ইসলামী শরীয়তের বিধানকে লঙ্ঘন করে দুনিয়া আখেরাতের কল্যাণ পাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া তাফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম, আল্লাহ পাক তাদেরকে আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত হে নবী আপনি তাদের মধ্যে আছেন। নবী, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ আযাব দিবেন না। ওয়ামা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া তাফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক একটা প্রোটেকশন দিয়েছেন, অ্যান্টিভাইরাস। হ্যাঁ, টেনে উঠলাম, তারপরে এনে ঈদ ডলে দিয়ে গেল। হুজুর হুজুর, প্রোটেকশন গ্রহণ করেন, হাত পাতেন, হাত পাতেন, প্রোটেকশন গ্রহণ করেন। প্রোটেকশন দুনিয়ার মানুষ মুসিবত থেকে বাঁচার জন্য গ্রহণ করে, পরকালের মুসিবত থেকে বাঁচার জন্য যেই প্রোটেকশন, সেই প্রোটেকশনের নাম হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করলে আল্লাহর রহমত নাজিল হয় আর আল্লাহর গজব ফিরে চলে যায়। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তেসকার সালাতে গেলেন। ইস্তেসকার সালাতে গিয়ে কোনো দোয়া তেমন করলেন না, বৃষ্টির জন্য সামান্য প্রার্থনা করলেন আর শুধুমাত্র ইস্তেগফার করতে থাকলেন। দীর্ঘক্ষণ ধরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু
ঈদগাহ থেকে ফিরে চলে যাচ্ছেন। লোকেরা বললেন, আমিরুল মোমিনিন, আপনি এসেছিলেন বৃষ্টি চাওয়ার দোয়া করতে মাঠে, ইস্তেসকা পড়তে এসেছিলেন বৃষ্টির জন্য, দোয়া প্রার্থনা করার জন্য, তা আপনি যে কোনো দোয়া না করে শুধু ইস্তেগফার করে চলে গেলেন। ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিল আলাইকুম মিনাস সামাই মিদরারা। আল্লাহ পাক বলছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন তোমার এই ইস্তেগফারের বদৌলতে। ইস্তেগফার করলে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হবে, অতএব পানি চাওয়ার দরকার খুব একটা নাই, প্রয়োজন হলো ইস্তেগফার করা। ইস্তেগফার করলেই আল্লাহর রহমত নাজিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলে গজব ফিরে চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার হাজির নাজির জানি না, জনৈক জ্ঞান পাপি কথাগুলি বলে দেই, জাতির সামনে বলা দরকার, লেখাপড়া বহুত করেছেন কিন্তু সে একজন জ্ঞান পাপি। সেই জ্ঞান পাপি বলছেন যে আমি যদি কোনোদিন ধর্মমন্ত্রী হতে পারি তাহলে আজানের মধ্যে সংযুক্ত করে দেব, ওয়ার জুকনে শাফাআতুহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। উনি ধর্মমন্ত্রী হলে ওনার মতো ভণ্ড আলেমের দ্বারা এই আজানের সংযোজন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক তার ধর্মকে সংরক্ষণ করার জন্য এই মৌলবীদেরকে মন্ত্রী হওয়ার সুযোগ দেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, ক্ষমতার মালিক হে আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যার কাছ থেকে তা ক্ষমতা ছিনায় নিতে পারেন। একজন জেনারেল শিক্ষিত ধর্মমন্ত্রী, একজন সাধারণ ধর্মমন্ত্রী এত বড় দুঃসাহস তমস্কম করবে না যে আজান সংযুক্ত করে, কিন্তু একজন ভণ্ড মৌলবীর পক্ষে এটা সম্ভব, যার ফলে আল্লাহ পাক তার রাষ্ট্র, রাজ্য, রাষ্ট্রীয় ক্ষমতা কাকে দিয়ে পরিচালনা করেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর দিনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কি করবেন, হেফাজত করবেন, ওই সমস্ত ভণ্ডরা ক্ষমতায় আসতেও পারবে না ইনশা আল্লাহ, কারণ আজান বদলিয়ে দিবে। তারপরে বলছে, দিয়ে দেখেন না একবার মন্ত্রীর পোষ, ধর্ম কাকে বলে দেখায় দেব। যাই হোক, প্রসঙ্গক্রমে কথাটা এসে গেল, রাসূল সাল্লাম থাকলে গজব ফিরে যাবে, আর রাসূল না থাকলে গজব কি হবে, জেকে বসবে। রাসূল কিভাবে থাকেন, রাসূলকে কি মসজিদে ডেকে নিয়ে এসে যে আমাদের সাথে সালাত পড়েন যাতে গজব ফিরে যায়? আজ থেকে প্রায় 1250 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ, তার নাম মোহাম্মদ বিন ঈসা বিন সাওরা। মোহাম্মদ বিন ঈসা বিন সাওরা তিনি রাশিয়ার তেরমেজ শহরে জন্মগ্রহণ করেছিলেন, জাইহুন এবং সাইহুন নদীর পার্শ্বে। রাশিয়ার জাইহুন সাইহুন নদীর পার্শ্বে তেরমেজ শহরে তিনি জন্ম নিয়েছিলেন, শহরের নাম তেরমেজ, আর সেই তেরমেজ শহরে জন্ম নেওয়ার কারণে তার নাম হল ইমাম আবু ঈসা মোহাম্মদ বিন ঈসা বিন সাওরা আর তিরমিজি। যদি জিজ্ঞেস করি যে ইমাম তিরমিজির নামটা বলেন তো, ওটা তো জানি না আমি, আমি ওই তিরমিজির নাম জানি না, ওই যে কয়দিন আগে ফাঁসি লটকে মরে গেল ওর নামটা ভালো জানি। হ্যাঁ, ফাঁসি লটকে মরে গেল আমাদের যুবকের ওর নাম ভালো জানে, ইমাম তিরমিজির নাম ভালো জানে। 1250 বছর প্রায় পূর্বে এই তিরমিজি সংকলন করে তিনি তিরমিজির শুরুতে লিখে গেলেন, মান কানা ফি বাইতিহি নুসখাতাম মিন হাদাল কিতাব, যার বাড়িতে তিরমিজির একটা কপি থাকবে,
আমি ইমাম তিরমিজি যে তিরমিজির হাদিসগুলি সংকলন করলাম, কারো বাড়িতে যদি এই হাদিসের কেতাব যদি এক খণ্ড এক কপি থাকে, সে যেন জেনে রাখে আন্নাফি বাইতিহি নাবিয়ুন ইয়াতাকাল্লাম, তার বাড়িতে নবী কথা বলে। নবী কথা বলে কার বাড়িতে? যার বাড়িতে নবীর হাদিসের কেতাব আছে। নবী কিভাবে ঘুমিয়েছেন, নবী কিভাবে খেয়েছেন, নবী কিভাবে সালাত আদায় করেছেন, নবী কিভাবে সিয়াম পালন করেছেন, নবী কিভাবে গৃহ যাপন করেছেন, রাজ্য পালন করেছেন, শাসন করেছেন, প্রজা শাসন করেছেন, এক্সপোর্টে ইম্পোর্টে হাটে বাজারে লোয়ার চেম্বার থেকে নিয়ে আপার চেম্বার পর্যন্ত শত দিক ও বিভাগের সমস্ত সমস্যার সমাধান এই হাদিসের কেতাবের মধ্যে আছে।